কুড়িগুড়ি বৃষ্টিতে বগুড়া সবজির বাজারে কমেছে সরবরাহ। ছুটির দিনে শহরের রাজাবাজার থেকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আওয়াল। আওয়াল, বগুড়ায় বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাতের প্রভাব কিন্তু সবজির বাজারও পড়তে শুরু করেছে। আমরা সকাল থেকে সবজির বাজারে দেখেছি বগুড়ার একেবারে সাধারণ মানুষের যে সমস্ত নিত্য প্রয়োজনীয় সবজি সেগুলো কিন্তু হাফ সেঞ্চুরিরও বেশি দামে বিক্রি হচ্ছে। এছাড়াও পেঁয়াজ, কাঁচা মরিচের মতো যেগুলো একেবারেই প্রতিদিনের একদম নিত্য প্রয়োজনীয় খাবারে ব্যবহার হয়ে থাকে, এই ধরনের দ্রব্যাদি কিন্তু আসলে সেঞ্চুরিরও বেশি দামে বিক্রি হচ্ছে। আপনাদেরকে যদি আমি বগুড়ায় সবজির বাজারে সর্বশেষ অবস্থা জানানোর চেষ্টা করি, যেমনটি আসলে বলছিলাম যে বগুড়ার আর বাজারের বেশিরভাগ সবজি কিন্তু আসলে হাফ সেঞ্চুরির বেশি দামে বিক্রি হচ্ছে। আলু কিন্তু আসলে হাফ সেঞ্চুরি পার করে 70 টাকায় ছাড়িয়েছে। বগুড়ায় সবজি খুচরা বাজারে আলু বিক্রি হচ্ছে 70 টাকা কেজিতে, এবং যে বেগুন, এই বেগুন কিন্তু খুচরা বাজারে 50 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও পটল বিক্রি হচ্ছে বগুড়ায় সবজির বাজারে 40 টাকা কেজি দরে, আর আর যেই ঢেঁড়স, সেই ঢেঁড়সটি বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে। এছাড়াও করলা বিক্রি হচ্ছে 50 টাকা কেজিতে, কচুর বই বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা কেজিতে। আর আর যেমনটি বলছিলাম যে মানুষের প্রতিদিনের যেই একদম মানুষের যেই নিত্য প্রয়োজনীয় ও খাবারের ব্যবহারের জন্য লাগে সেটি পেঁয়াজ সেঞ্চুরি পেরিয়ে কিন্তু 110 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর আর কাঁচামরিচ বিক্রি হচ্ছে 150 টাকা কেজিতে। আর আর মিষ্টি লাউ যদি বলি আপনাদেরকে, মিষ্টি লাউ ও এখন পর্যন্ত সেঞ্চুরির নিচে রয়েছে। মিষ্টি লাউ বিক্রি হচ্ছে 40 টাকায়, শসা বিক্রি হচ্ছে 40 টাকায়, আর করলা বিক্রি হচ্ছে হাফ সেঞ্চুরি পেরিয়ে কাঁকরোল যেটি 60 টাকা কেজিতে। আর টমেটো সবচাইতে বেশি দামে আজকের বাজারে বিক্রি হচ্ছে 160 টাকা কেজিতে। দর্শক, এই যে বগুড়া সবজির বাজারে কার্ফু পরিস্থিতির পর থেকে কিন্তু সবজির বাজার অস্থির হয়ে উঠেছিল, এবং পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে আসার পর থেকে কিন্তু বগুড়ার সবজির বাজারে একেবারে স্বস্তি ফিরেছিল। সেই স্বস্তির কিন্তু আজকে আমরা দেখেছি যে সেই স্বস্তিতে আসলে ভাটা পড়েছে। মূলত যারা বিক্রেতা রয়েছেন তারা দাবি করছেন যে রাত থেকে ভারী বৃষ্টিপাতের কারণে পরিবহন যে ব্যবস্থা সে তাতে কিন্তু তাদের পরিবহন সংকটের কারণে, এবং যে পরিবহনে করে তারা এই যে কাঁচা বাজারগুলো যেগুলো আসলে এখানে নিয়ে এসেছেন বগুড়ার সবচাইতে বড় যেই কাঁচা বাজার রাজা বাজারে, তাদের কিন্তু পরিবহনে আসলে বাড়তি দামে কিন্তু তাদেরকে বাড়তি ভাড়া দিয়ে কিন্তু তাদেরকে এই বাজার পর্যন্ত নিয়ে আসতে হয়েছে। এর কারণেই কিন্তু আসলে আজকের যেই কাঁচা বাজার সেটি কিন্তু আসলে অবস্থা, যেমনটি আপনাদেরকে বলছিলাম যে সবগুলোই বাড়তি দামে বিক্রি হচ্ছে। তো বগুড়ার কাঁচা বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বগুড়া থেকে।